হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অখিল জোয়াফাই পেন্টিং চ্যানেলে তোমাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতন আমি আজও আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আজ আমি যেটা এঁকে দেখাবো সেটা হলো একটা তবলা, ইন্ডিয়ান বাদ্যযন্ত্র। এই তবলাটা আমি এঁকে দেখাচ্ছি, তোমরা দেখো আমি কীভাবে আঁকছি। প্রথমে আমি একটা গোল করছি, কারণ দুটো তবলা আঁকবো, তার মধ্যে প্রথম তবলাটা আঁকছি যেটা সেটা প্রথমে গোল করছি। গোলটা অনেকটা ডিম্বাকৃতির মতন হবে। এরপর সাইডের যে তবলাটা করব সেই তবলারও গোলটা করছি, ওইটাও হবে ডিম্বাকৃতির মতন। প্রথমে এই দুটো গোল করে নিতে হবে। গোল করে তার মাঝখানের যে কালো অংশটা সেই মাঝখানে কালো অংশটা করতে হবে। এরপর প্রথম তবলার লাইন বডিটা আঁকতে হবে ঠিক যেভাবে আঁকা হচ্ছে ঠিক সেভাবে, কারণ তবলাগুলো দুটো এলোমেলোভাবে রাখা আছে, যেভাবে বাজানোর সময় রাখা হয় সেভাবে রাখা আছে, ঠিক সেইভাবেই ড্রয়িংটা করতে হবে। এবং এখন যেটা করলাম সেটা হলো একটা বিড়ে জাতীয় জিনিস যার উপর তবলাটা থাকে। এরপর দ্বিতীয় তবলাটা ঠিক দ্বিতীয় তবলাটা যেরকম পদ্ধতিতে রাখা থাকবে সেই অনুযায়ী হচ্ছে, এটাও একটা বিড়ের উপর রাখা হচ্ছে। এরপর তবলার গায়ে যে দড়িগুলো থাকে সেই দড়িগুলো করছি। দ্বিতীয় তবলাটারও ওই একই রকম দড়িগুলো করা হচ্ছে। এরপর তবলাটা একটা টেবিলের মতন টেবিলের উপর রাখা আছে, সেই টেবিলটা আঁকছি। আমার আঁকাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটা কালার করব, ঠিক যে যে কালারগুলো করব এটা হচ্ছে অয়েল প্যাস্টেল দিয়ে করব। অয়েল প্যাস্টেলটাই ভিডিওর ডান বাঁদিকে রাখা আছে, এই অয়েল প্যাস্টেল কালার দিয়ে করব। তার আগে কিছু আঁকা বাকি ছিল, যেটা হলো তবলার পাশে যে একটা বর্ডার থাকে দড়ির সেই বর্ডারটা করতে হবে, সেটাও এঁকে নিচ্ছি। এবার আমি রঙটা করছি, প্রথম তবলার গায়ের যে রঙটা হবে এটা ইয়েলো আকার, সেই ইয়েলো আকারটা করছি, কারণ পুরো অংশটাই ডিপ হবে না, কারণ কিছুটা ডিপ কিছুটা হালকা এইরকমভাবে হবে। এরপর এইদিকের তবলাটা প্রথম তবলাটা একই রকমভাবে হবে কালার। কালার করার পদ্ধতিটা যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেরকমই হবে। এরপর ওই ইয়েলো কালারের ওপরে আবার ব্রাউন কালারটা হবে, ঠিক এইভাবেই যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে কালারগুলো করা হবে। তার আগে বলে রাখি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি এবং উৎসাহ পাই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওগুলো পুরোটা দেখো যাতে আমি আরও উৎসাহ পেয়ে আমি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দিতে পারি। দেখো তবলার কালারটা ইয়েলো কালারের ওপর আমি দিচ্ছি ব্রাউন কালার, দিয়ে এটা হাত দিয়ে মিলিয়ে দিলাম। এরপর নিচের বিড়েটা হলো খয়েরি কালার, মানে ডিপ খয়েরি, এবং তবলার যে ওপরের যে কালো অংশটা ওইটাও কালার করে দিচ্ছি, এবং প্রথম তবলাটাও খয়েরি কালার দিয়ে করছি ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেভাবেই তোমরা আঁকার চেষ্টা করবে। দেখো মোটামুটি তবলাটা অনেকটা সুন্দর দেখতে লাগছে কালারটা করার পর, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এরপর টেবিলের কালারটা করছি, টেবিলের কালারটা হচ্ছে গ্রে কালার, টেবিলের উপরের অংশটা গ্রে হবে এবং নিচের অংশটা চকলেট কালার হবে, অর্থাৎ ডিপ ব্রাউন, আর টেবিলের পায়াগুলোও ডিপ ব্রাউন হবে। এবং ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা করছি সেটা হলো ব্লু কালার, অর্থাৎ হালকা ব্লু কালার করছি ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা পুরোটা হবে না, নিচের দিক থেকে ডিপ হয়ে ওপর দিকে হালকা হয়ে মিশে যাবে, এবং টেবিল নিচের অংশটাও ডিপ ব্লু হবে।
তবলার নিচের অংশটা কিছু কিছু কালো দিয়ে সেট হবে এবং তবলার গায়ের যে নিচের দিকগুলো কিছুটা কালো দিয়ে সেট হবে যাতে যে অন্ধকার ভাবটা বোঝা যায় সেই জন্য। তারপর আমার আঁকাটা মোটামুটি পুরোটা কমপ্লিট হয়ে আসছে। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য।